নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 431। ঠিক আছে, তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এখানে এমসিকিউগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে। তো দেখো সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে রোমান অনে, এক্স টাকা সরল সুদ ওয়াই এবং জেড হলো ওয়াই টাকা সরল সুদ, দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে সঠিক সম্পর্কটি কী? তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এক্স টাকা সরল সুদ ওয়াই টাকা, এক টাকা সরল সুদ ওয়াই বাই এক্স টাকা, ঠিক আছে। অতএব ওয়াই টাকা সরল সুদ, ওয়াই টাকা সরল সুদ কী হবে, ওয়াই গুণ ওয়াই সমান সমান কী, ওয়াই ওয়াই গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স টাকা। তো দেখো আমি আর একবার তোমাদের বুঝাচ্ছি, এক্স টাকা সরল সুদ ওয়াই টাকা, অতএব এক টাকা সরল সুদ ওয়াই বাই এক্স টাকা, অতএব ওয়াই টাকা সরল সুদ কী হবে, ওয়াই গুণ ওয়াই, ওয়াই গুণ ওয়াই বাই এক্স মানে ওয়াই স্কোয়ার এক্স টাকা, ঠিক আছে। তো দেখো এই যে অঙ্কটা আমি কী করে করেছি, ওয়াই স্কোয়ার বাই এক্স সমান সমান জেড। তো দেখো এখানে যদি আমি কোনাকোনি গুণ করি, ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স। তো দেখো রোমান্টের কোশ্চেন কী বলেছে, তো দেখো রোমান্টের কোশ্চেন কী বলেছে, অমল 5000 টাকার 9 মাসের জন্য এবং ফাতিমা 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের মধ্যে লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে। তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো অমলের মাসিক মূলধন 9×5000 টাকা এবং ফাতিমার মাসিক মূলধন 6000×5 টাকা, ঠিক আছে। তো দেখো অমল ইস টু ফাতিমা, তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, 9×5000 = 6000×5000 = 6000×5, 5 কেটে দিলাম, এইখান থেকে তিনখানা শূন্য, এখান থেকে তিনখানা শূন্য আমি কেটে দিলাম, 9:6। তো দেখো 3×3=9, 3×2=6, অর্থাৎ 3:2, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো 3a + 5b, ঠিক আছে, বাই 3a - 5b সমান সমান 13/8। তো দেখো এখানে বলেছে a:b এর মান কত, তো দেখো কোনাকুনি গুণ করেছে, 3/8 = 24a, 5/8 = 40b সমান সমান 3×3=39a, 5×3=65b। তো দেখো 24a থেকে 39a বাদ দিলাম, ঠিক আছে, এবং 65b - 65b আছে এখানে, এবং এখানে যে 40b আছে এটা প্লাস আছে, এদিকে গেলে কী হবে, -40b হয়ে গেল। অর্থাৎ 24a থেকে 39b বাদ দিলে -15a থাকবে সমান সমান -65 এবং -40 করলে, বিয়োগ করলে মানে এই দুটো বিয়োগে কী হবে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, কিন্তু এই সংখ্যাটা কী থাকবে, এখানে মাইনাস থাকবে 105, এই মাইনাস মাইনাসটা কেটে গেল। তো দেখো a/b সমান সমান কী আছে, 105/15, 105/15, 15কে 105 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে a:b সমান সমান 7:1, অর্থাৎ এর অ্যান্সার হবে 7:1, বি এর অ্যান্সার, ঠিক আছে, 7:1। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক, কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং পি বৃত্তের উপর বহিস্থ যে কোনো একটি বিন্দু, কোন এওপি 120° হলে কোন পিবিওর মান কত, এর অ্যান্সার কী হবে 60°। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ঠিক আছে, এবং পি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, যা বলেছে সেইগুলো আমি অঙ্কন করেছি, এবং এওপি 120°, এওপি অর্থাৎ এটা কী বলেছে, এটা বলেছে 120°, ঠিক আছে, হলে পিবিওর মান কত, পিবিও অর্থাৎ এই কোণটার মান কত, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এওপি সমান সমান 120°, পিওপি সমান সমান 180°-120°, কত হবে, 60° হবে, অর্থাৎ পি, ঠিক আছে, পি ও এবং বি, ঠিক আছে, এইটা এটা কত হবে, এটা কত, এটা কত হবে, 60° হবে, অর্থাৎ এটা যদি 180° হয়, এটা যদি 120° হয়, এটা কত হবে, 60° হবে। সাপোজ থিঙ্কিং করো, এখানেটা আমি সরলরেখা টানলাম, এটা যদি 120° হয় তাহলে এটা তো 60° হবে, এটা তো তোমরা জানো টোটাল, এটা এই টোটালটা কত হবে, 180° হবে, 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে এখানে কত হবে, 60° হবে, সেই 60°টা আমরা বের করেছি। আমরা জানি যে ওপি সমান সমান ওবি ব্যাসার্ধ ত্রিভুজ, ওপিবি ত্রিভুজ, ওপিবি এর কোণ, ওপিবি প্লাস কোণ ওবিপি, ওবিপি সমান সমান 120°, অতএব কী আছে, ওপিবি সমান সমান ওবিপি সমান সমান 120°কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 60°, অর্থাৎ এর অ্যান্সার হবে কোণ পিবিও সমান সমান 60°, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
কি বলেছে দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা, এর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যাটির দৈর্ঘ্য হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 30 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো অঙ্কটা কী বলেছে সেটা তোমরা একটু ভালো করে নজর দাও। তো অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, এখানে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি, এই অঙ্কন করেছি এখানে এ মেন, ঠিক আছে, এ বি 16 সেন্টিমিটার, এই যে এ বি 16 সেন্টিমিটার, যদি এ বি যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এ পি আর বিপি কত হবে, 8-8 সেন্টিমিটার করে হবে, এবং এম এনের মানটা আমাদের বের করতে হবে, এম এনের মানটা। তো দেখো এপি 8 সেন্টিমিটার আছে, তো দেখো এ বি যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এপি আর বিপি কত হবে, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হবে, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা বের করতে হবে, যে পিথাগোরাসের উপপাদ্য নিয়মে আমাদের অঙ্কটা করাতে হবে, আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্য নিয়মে অঙ্কটা করাতে হবে। ত্রিভুজ ও এ পি এর ও এ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তো দেখো ওপির মান কত, 15 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 15 স্কোয়ার মানে কি 225, 8 স্কোয়ার মানে কি 64, অর্থাৎ 289। তো দেখো ও এ সমান সমান কি আছে, √289, √289 মানে কি 17 সেন্টিমিটার, তো বুঝতে পারছো। তো দেখো আমি তোমাদের আরেকবার বোঝাচ্ছি যে আমি এই যে 15 যে সেন্টিমিটার আছে এটা আমি কি করে পেলাম। তো দেখো এম আর ও এম সমান সমান ও এ সমান সমান 17 সেন্টিমিটার, ও এম আর সমান সমান কি আছে, এম আর সমান সমান কি আছে, √OM² - OR². তো দেখো রুট কি, 17 হোল স্কোয়ার - 8 হোল স্কোয়ার, 17 হোল স্কোয়ার মানে কি 289, 8 হোল স্কোয়ার মানে কি 64, 289 থেকে 64 বাদ দিলে কত হবে, 225 হবে, 225 মানে কি 15 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কত বেরিয়েছে, 15 সেন্টিমিটার। কার মান বেরোচ্ছে, এম আর এর মান 15 সেন্টিমিটার বেরোচ্ছে। তো দেখো এম আর যদি 15 সেন্টিমিটার হয়, এম আর যদি 15 সেন্টিমিটার হয়, তো দেখো এটা যদি 15 সেন্টিমিটার হয় তো টোটাল এম এনটা কত হবে, 30 সেন্টিমিটার হবে, টোটাল এম এনটা কত হবে, 30 সেন্টিমিটার হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 15 × 2 30 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 30 সেন্টিমিটার। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান, চোঙটির আয়তন 2156 ঘন সেমি হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 7 সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে আমি চোঙ অঙ্কন করেছি এবং যার উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর। তো দেখো 2r = h, r = h/2, প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2156। তো দেখো পাই, পাইয়ের মানে মানে 22 গুণ আর মানে কি h/2 এর হোল স্কোয়ার গুণ এইচ, ঠিক আছে, সমান সমান 2156। তো দেখো 22/7 গুণ h² বাই 2×4 গুণ এইচ সমান সমান 2156, 22/4 কত হবে 28 গুণ h³, এইচ দুটো এখানে একটা, h³ সমান সমান 2156। তো দেখো h³ সমান সমান কি আছে, 2156 গুণ 28/22, কাটাকাটি করলে হবে 98 হবে, কাটাকাটি করলে কত হবে 98 হবে। তো দেখো 98-এর সঙ্গে যদি 28 যদি গুণ করি তাহলে কি হবে 2744 হবে, h³ সমান সমান 2744, h³ সমান সমান কি আছে 14 মাথায় কিউব, তো এইচ সমান সমান কত আছে 14 আছে, এইচ সমান সমান কি আছে 14 আছে। তো দেখো এবং আমরা যদি এইচ সমান যদি 14 পাই, এইচ সমান সমান কত পেয়েছি 14 পেয়েছি। তো দেখো চোঙটির ব্যাসার্ধ কী হবে, 14-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7 সেন্টিমিটার হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 7 সেন্টিমিটার, সি এর অ্যান্সার 7 সেন্টিমিটার, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, শূন্যস্থান পূরণ করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কগুলো কী করে করি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছি, h:b সমান সমান 6:1 এবং b:c সমান সমান 7:1 হলে h:c এর মান কত, এর অ্যান্সার হবে 42:1। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো h:b সমান সমান 6:1, b:c সমান সমান 7:1। তো দেখো এটা দোয়া সিস্টেমে করেছি, দোয়া সিস্টেমে করেছি, তোমরা ক খ গ ঘ যেগুলো পড়ো সেখান থেকে যে দোয়া লিখতে হয় সেই দোয়া সিস্টেমে করেছি। তো দেখো এর সঙ্গে বি গুণ করলে এবি হয়, তো দেখো এর সঙ্গে বি গুণ করলে এবি হয় h:bb গুণ করলে বি গুণ বি হয় h:b এর সঙ্গে সি গুণ করেছি, বি গুণ সি সমান সমান কিছু 6-7 কী হবে 42 হবে, 7-কে কী হবে 7 হবে, 1-কে 1 হবে, ঠিক আছে। তো দেখো আমি বোথ সাইড থেকে b কেটে দিলাম, কী থাকছে h:b:c থাকছে, h:b:c সমান সমান কী আছে 42:7:1, এখানে বলেছে এর মান বলেছে এবং সি এর মান বলেছে, এ মানে কত 42 এবং সি মানে কত 1, অর্থাৎ h:c সমান সমান কী হবে 42:1 হবে।
তো দেখো এবার আমি রোমান 2 এর অঙ্ক করাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো কি বলেছে, যে কোনো মূলধনের যে কোনো তো দেখো রোমান 2 এর অঙ্ক কি বলেছে, যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার ড্যাশ বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো মূলধন সে বার্ষিক শতকরা সুদের হার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এক বছরের ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে এক। পরের অঙ্কটা কি বলছে, রোমান 3 এর অঙ্ক, 7x² - 12x + 18 = 0, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত, এর অ্যান্সার হবে 2:3। তো দেখো অঙ্কটা কী করে করতে হয়, তো দেখো রোমান 3 এর অঙ্ক, 7x² - 12x + 18 = 0। তো দেখো আলফা প্লাস বিটা মানে কী হবে, 12/7, 12/7 হবে। তো দেখো এখানে কী আছে, এই যে আলফা প্লাস বিটা এটাকে বলা হয়, এখানে যদি মাইনাস থাকে তাহলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, এবং আলফা গুণ বিটা বলা হয় এই লাস্টের দুটো সংখ্যা, এইটা আর এইটা, ঠিক আছে। তো দেখো আলফা গুণ বিটা মানে কি, 18/7। তো দেখো আলফা যোগ বিটা ইস টু আলফা গুণ বিটা, আলফা যোগ বিটা কত আছে 12/7, আমি 12/7 এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং আলফা গুণ বিটা কত আছে 18/7, আমি কি করেছি 18/7 কি করেছি বসিয়ে দিয়েছি, 7/7 বোথ সাইড থেকে কেটে দিয়েছি, 12:18, অর্থাৎ 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 × 12 = 318, অর্থাৎ এর অ্যান্সার হবে 2:3। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান 4 এর অঙ্ক, রোমান 4 এর অঙ্ক কী বলেছে, ABCD একটি বিত্তস্থ সামান্তরিকের এ এর মান কত হবে, এর মান হবে 90°, ঠিক আছে, কারণ বিত্তস্থ সামান্তরিকের প্রত্যেকটা কোণের মান 90° হয়, সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এখানে একটা বিত্তস্থ এবার আমি রোমান 4 এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো এখানে আমি একটা বিত্তস্থ সামান্তরিক অঙ্কন করেছি যার ABCD, এখানে প্রত্যেকটা কোণ 90°, এটাও 90°, এটাও 90°, এটাও 90°, এটাও 90°, তোমার যদি বি কোণ বলতো সেটাও 90° হতো, যদি সি কোণ বলতো সেটাও 90° হতো, ডি কোণ বলে সেটাও 90° হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 90°। এবার আমি রোমান 5 এর কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 5 এর কোশ্চেন কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় কটি, অ্যান্সার হবে 4টি, ঠিক আছে, এটা আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান 6 এর কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি, 1টি। তোমরা তো এটা জানো যে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি হয়, 1টি হয়। আর এই যে রোমান 5 এর যে কোশ্চেন আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় 4টি। তো দেখো 4টি কী করে অঙ্কন করা যায় সেটা তোমাদের আমি প্লিজ ভালো করে দেখাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে। তো দেখো আমি দুটো বৃত্ত অঙ্কন করছি, এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি এবং এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। এখানে একটা স্পর্শক একটাই অঙ্কন করা যাচ্ছে, এটা দুটো স্পর্শক, ওকে, দুটো হয়ে গেল, এটা কটা হলো 3টে হয়ে গেল, এটা কটা হয়ে গেল 4টি হয়ে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে তাহলে বৃত্ত দুটি সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে, 4টি হবে। মনে করো এটা AB, ঠিক আছে, এটা CD। তো দেখো কী কী স্পর্শক আছে, AB একটা হচ্ছে, ঠিক আছে, এবং CD একটা হচ্ছে, CD এটা B আছে, হ্যাঁ, ABCD এবং AD একটা হচ্ছে, ঠিক আছে, AD হচ্ছে একটা এবং BC একটা হচ্ছে, ঠিক আছে, তার মানে কটি হচ্ছে, 1, 2, 3, 4, এর অ্যান্সার হবে 4টি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপরে তোমাদের আমি সত্য মিথ্যা এবং চার দিকের যত SAQ আছে সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয় তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই যে নেক্সট ভিডিওতে আমি এই 3 দাগের সমস্ত কোশ্চেন এবং 4 দাগের সমস্ত কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো।